প্রতিদিন সকাল হলে আসলে চিন্তা, সকালে নাস্তা কী দিয়ে খাওয়া হবে, দুপুরে খাওয়া কী দিয়ে খাওয়া হবে, এগুলো নিয়েই চিন্তা করতে করতে আমাদের দিন হেঁটে দিন কেটে যায়। এই যে সকালবেলা নাস্তা খাওয়ার জন্য আমার শাশুড়ি নেহারি খেতে চেয়েছেন, তো আমার হাজব্যান্ড দোকান থেকে নেহারি ঝোল আর স্যুপ নিয়ে আসছেন, আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নার জন্য আয়োজন করে ফেলতেছি। ইলিশ মাছ ছিল তো বের করে নিলাম, ছোটো কাস্কি মাছগুলো বের করে নিয়েছি। ঘরে ধুন্দুল ছিল, ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের গৃহিণীদের দুশ্চিন্তা প্রতিদিন একই দুশ্চিন্তা থাকে, সকালে কী দিয়ে নাস্তা খাওয়া হবে, দুপুরে কী খাওয়া হবে, রাতে কী হবে, এই চিন্তা করতে করতে আমাদের সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে যায়। যাক, তারপর আল্লাহর রহমতে দিনগুলো তো আল্লাহ পার করে নিচ্ছেন, সেটাই শুকর আলহামদুলিল্লাহ। এই যে আমি ধুন্দুল রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি, আমি আর কোনো পানি দিব না, ধুন্দুল রান্না করব পানি ছাড়াই আমি এই তরকারিটা রান্না করব। এর তরকারি থেকে অনেক পানি বের হয়। আমি মাছটা কষানোর জন্য দিয়ে দিলাম, এই ঝোলে মাছটা কষাবো, এই ঝোলে আমি ধুন্দুল রান্না করে শেষ করব। তারপরেও ধুন্দুল থেকে অনেক পানি বের হয়, যে কারণে এটা শুকনো শুকনো একটু ভুনা ভুনা খেতে ভালো লাগে। এই যে মাছটা কষিয়ে নিলাম, মাছটা কষিয়ে আমি উঠিয়ে নিচ্ছি, তারপরে ঝোলের মধ্যে আমি ধুন্দুল তরকারিটা দিয়ে দিব। এই তরকারিটা আসলে অনেকগুলো দিলেই এটা কমে অল্প একটু হয়ে যায়। যাক, আসলে এই রান্নাটা ইলিশ মাছের সব তরকারি মজার, তারপরে ধুন্দুল দিয়ে ইলিশ মাছও বেশ মজা, আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা কী কীভাবে খান ধুন্দুল তরকারিটা জানাবেন, আর আমার মতো এভাবে কে রান্না করেন ঝোল ছাড়া, ঝোল দেওয়া ছাড়া? এই যে অনেকগুলো পানি বের হয়ে যাবে, একটু পর ঢাকনা দিলেই পানি বের হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব উপরে। আসলে একজন গৃহিণী জানেন সংসারে সারা দিন তার কীরকম পরিশ্রমে কাটে, তার উপর যদি চিন্তা করতে হয় কখন কী খাওয়া হবে, কী রান্না হবে, এসব চিন্তা করতে করতে মনে হয় যেন আমাদের দিন শুরু আর দিন শেষ। খুবই বিরক্ত লাগে মাঝে মাঝে, জীবনটা মনে হয় যেন শুধু রান্নাবান্না করার জন্যই আছে। যাক, আমার কথা কেউ কিছু মনে করবেন না, ভালো লাগছিল না তাই এগুলো বললাম। এই যে তরকারিটা মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে, আমি চুলোর উপরে আর একটু কম আঁচে বসিয়ে রাখবো, সামান্য ঝালটা কমে গেলে আমি নামিয়ে নিব। আমি উপরে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি, অনেকে ধনিয়া পাতা দিয়ে থাকেন, ধনিয়া পাতা পছন্দ করলে দিতে পারেন, আমি সাধারণত ইলিশ মাছের তরকারিতে ধনিয়া পাতা দিই না, আর আমার নিজস্ব মতামতে আসলে আমার ধনিয়া পাতাটা খুব একটা বেশি ভালো লাগে না, যদিও আমি মাঝে মাঝে গুড়া মাছ বা বিভিন্ন চচ্চড়িতে দিয়ে থাকি, ইলিশ মাছ রান্নায় না। তা আজকে পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে, ভালো যদি লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস শেয়ার করে দিবেন ভিডিওটা। আল্লাহ হাফেজ।